নমস্কার, বর্তমান কথায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি পিয়া। দেখুন আজকের বিশেষ খবর। নমস্কার, আপনারা দেখছেন বর্তমানের কথা। আমি রয়েছি তন্ময়। ইটারে এখন আমি রয়েছি। ইটার হলো উত্তর দিনাজপুর জেলার প্রবেশদ্বার। আর যে ইটাহারের সাধারণ মানুষরা বিগত দিনে কিন্তু বহু দুঃখে কষ্টে কিন্তু বসবাস করছিল, কিন্তু বিগত যে বিধানসভা নির্বাচন হলো তারপরে এখানে কিন্তু জয়লাভ করে তরুণ তরতাজা এক যুবক তথা এলাকার সমাজসেবী বলে পরিচিত মোশাররফ হোসেন। বর্তমানে তিনি অত্যন্ত জনপ্রিয় ইটাহারবাসীর কাছে। আজ সেই মোশাররফ হোসেনের একান্ত সাক্ষাৎকারে আমরা হাজির হয়েছি ওনার বাসভবনে। আমরা শুনে নেব ইটাহারবাসীর জন্য তার কী কী নতুন পরিকল্পনা রয়েছে বা তিনি এই স্বল্প সময়ের মধ্যে কী কাজ করতে পেরেছেন ইটাহারবাসীর জন্য। আচ্ছা দাদা, প্রথমে শুভকামনা জানাচ্ছি যে আপনি কাল ইটাহারের বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন। ইটাহারের উপকার বলছে সাধারণ মানুষ। তো এই যে ইটাহার আপনার সত্যি সত্যি নখদর্পণে রয়েছে, কোথায় কী রয়েছে? তো আপনি একজন তরুণ মানুষ, ইটাহারবাসীও তো তরুণ মানুষকে নির্বাচিত করেছে, আপনি ইটাহারবাসীর সেই আশা আকাঙ্ক্ষাকে কীভাবে পূরণ করবেন? নমস্কার সবাইকে। সদ্য আমাদের বাংলা বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব শারদীয়ার শারদ শুভেচ্ছা জানাচ্ছি। লক্ষ্মী পুজো গেছে, তারও শুভেচ্ছা জানাচ্ছি। আগামীতে কালী পুজো, ষট পুজো আসছে, তারও অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমাদের মিলাদুন্নবী গত দু তিন দিন আগে অনুষ্ঠিত হয়েছে, তারও অনেক অনেক শুভকামনা, শুভেচ্ছা, অভিবাদন জানাচ্ছি। না দেখুন, ঠিক আছে, অনেকগুলো পরিকল্পনা আছে। একজন একটি বিধায়ক নির্বাচিত হওয়ার পরে সভাপতি সব বিধায়কই উন্নয়ন ডেভেলপমেন্ট সবাই করতে চায় ভালোভাবে, আমিও সেরূপ করতে চাইছি। আর আমি জেলা পরিষদের মেম্বার কর্মাধ্যক্ষ থাকাকালীন বর্তমানে রয়েছি। আমি একাধিক উন্নয়নের পরিকল্পনা সুন্দরভাবে, মাস্টার প্ল্যান, আপনার ধরুন যে ডিপিআর থেকে, স্টিমের থেকে, বিভিন্ন যোজনা থেকে ইতিমধ্যে কী কী সেক্টরে উন্নয়ন করা যায় সেই পরিকল্পনাগুলো আমরা যথারীতি গ্রহণ করেছি এবং সেগুলো সংশ্লিষ্ট দপ্তরে জমা হচ্ছে। আগামীতে এগুলো ধীরে ধীরে সেই কাজগুলো প্রতিফলিত হবে। দাদা বলছি, আপনি তো দীর্ঘদিন ধরে রাজনীতির সাথে যুক্ত রয়েছেন, ইটাহারবাসীর প্রতিটা অঞ্চল আপনার নখদর্পণে রয়েছে, এই যে ঘোরাফেরা চলাফেরার ক্ষেত্রে আপনি কোন কোন জায়গার কী কী সমস্যাগুলো আপনি জানতে পেরেছেন এবং আগামী দিনের চিন্তা রয়েছে সেগুলো কাজ করার? না দেখুন, আমাদের এখানে মূলত দুটো সমস্যা রয়েছে, বেশি সমস্যা, জটিল। যে উত্তরবঙ্গ থেকে যে নদীগুলো প্রবাহিত হয়েছে পাহাড়ি এলাকা, পার্বত্য এলাকা থেকে, সেই নদীগুলো মালদা হয়ে বড় বড় নদীগুলোতে মিশ্রিত হয়েছে, মিলিত হয়েছে। সুতরাং ইটাহার দিয়ে ইটাহারের পাশেই মালদার নদীগুলো, তো এটা ওই পার্বত্য এলাকার নদীর জল প্রবাহিত হয়ে যখন মালদার নদীগুলো জল ফুলে ফেঁপে উঠে যায় সেই সময় কিন্তু ইটাহারে একটা বড় বন্যা হয়। তো সুতরাং ইটাহার বন্যাত্রাণ এলাকা, নিচু এলাকা, এখানে এই বন্যাত্রাণটা দূর করার জন্য, মানে বন্যাপ্রবণ এলাকাটাকে দূর করার জন্য এখানে অনেকগুলো, যেমন আপনার ইটাহারের পশ্চিম প্রান্ত দিয়ে মহানন্দা নদী, সুই নদী প্রবাহিত হয়েছে এবং পূর্ব প্রান্ত দিয়ে একটি মরা নদী রয়েছে, শ্রীমতী নদী। এই নদীগুলো প্রবাহিত হওয়ার ফলে বন্যা হয়ে যায়। বন্যা হলেই অতিবৃষ্টি বা জলের কারণে তখন এগুলো বাঁধগুলো ভেঙে যায়। সুতরাং বাঁধ মেরামতিটা একটা আমাদের প্রধান প্রাধান্য রয়েছে, প্রায়োরিটি রয়েছে, যে যতগুলো বেশি বেশি বাঁধ নির্মিত করা যায়। আমি জেলা পরিষদের সেচ কর্মাধ্যক্ষ ছিলাম, বর্তমানেও রয়েছি, কৃষি সেচ। সে সূত্রে আমাদের পশ্চিমবঙ্গ সরকার থেকে গতবারও আমি প্রায় 3-4 মতো বাঁধ মেরামতি আমি করে দিতে পেরেছিলাম এবং আমরা এই বাঁধগুলো মেরামতিকরণ করার জন্য ইতিমধ্যে জেলার ইরিগেশন ডিপার্টমেন্টের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, সুপারিন্ট ইঞ্জিনিয়ার, চিফ ইঞ্জিনিয়ারের সঙ্গে দফায় দফায় মিটিং করা, ইতিমধ্যে আপনারা সোশ্যাল মিডিয়া, ফেস মিডিয়া, মানে ফেসবুক আইডি তো দেখতে পাবেন, আমরা মিটিং করেছি, মিলিত হয়েছি, যথারীতি ভিজিটও করা হয়েছে কিছু কিছু এলাকায়। আমি গুলন্দরের দিকে ভিজিট করেছি, মান্নাই খাবাসি এত আমার জানাই রয়েছে। সুতরাং এগুলোতে আরও কী কীভাবে এগুলো, গভর্নমেন্টের অবস্থা, আর্থিক অবস্থা একটু খারাপ রয়েছে, কারণ কেন্দ্র সরকার একটা বড় বঞ্চনা রয়েছে। আমাদের জনতার জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মানবতার দেওয়াল, উনি ওনার দয়ার্থে সেবার্থে উনি মানুষের জনগণের সেবায় কাজ করছেন, একাধিক উন্নয়ন করেছেন। পশ্চিমবঙ্গ আজকে মডেল পশ্চিমবঙ্গ তৈরি হয়েছে, যেটা বাম জার্মানে আমরা দেখতে পাইনি, এটা আজব পার্টি ছিল যারা কাজ না করে ক্ষমতায় থাকতো। সে ওই তাদের অসম্পূর্ণ কাজ, মানে
পুরোপুরি অসম্পূর্ণ, মানে অসম্পূর্ণ বলতে গেলে ধরুন কিছু কাজ করেছে, কিছু বাকি আছে, কিন্তু এটা পুরোপুরি মানে কাজ করেনি। এই অবস্থা থেকে রাজ্যকে একটা ভালো জায়গায় মডেল পশ্চিমবঙ্গ উনি তৈরি করেছেন। একাধিক বাঁধ নির্মাণ হয়েছে, ব্রিজ হয়েছে। সুতরাং আমাদের ইটাহারে এইটাই আমার প্রায়োরিটি রয়েছে। আমি মাননীয় মন্ত্রী ইরিগেশন ডিপার্টমেন্টে ওনার সঙ্গে কথাও বলেছি, একাধিক প্রপোজাল যোজনা আমি পাঠিয়েছি প্রায় 18-20টার মতো। এগুলো যথারীতি একটু ফিনান্সের মার্চের পরে ফিনান্সিয়াল অবস্থা ভালো হলে নিশ্চয়ই এগুলো হ্যান্ডওভার টেক ওভার করা হবে, আর কাজ একটার পরে এক অল্টারনেটিভ হতে থাকবে। তার সাথে সাথে ব্রিজেরও আমাদের একটা বড় প্রয়োজন রয়েছে। আমাদের ইটাহারে প্রায় পশ্চিম প্রান্তের নদীগুলোতে আনুমানিক আমার 6-7টা ব্রিজ দরকার আছে, বড় ব্রিজ, বিগ ডায় আর কি, বোরপাইল ব্রিজগুলো যেগুলোকে বলছি। এগুলো আমরা লক্ষ্যমাত্রা নিয়েছি, হাতে নিয়েছি। ফিনান্সিয়াল অবস্থা ভালো হলে আমরা এগুলো ব্রিজগুলো আগামীর দিকে ঝোঁক দেব। দাদা, একটা ব্যাপার হচ্ছে যে সেটার সমাধান করার জন্য আপনি না আর কোনো পরিকল্পনা নিয়েছেন? না দেখুন, খরা জল ইটাহারে তো খরা হয় ঠিকই আছে, কয়েকটা অঞ্চল যেমন আমাদের ছয়গড়া, জয়ান, মান্না, এইদিকে ওয়াটার টেবিলটা অনেকটা হাই, ওয়াটার টেবিল অবস্থা ভালো না বলে এখানে সাধারণ নর্মাল টিউবওয়েল বা মার্ক টু টিউবওয়েল, যেগুলো হুয়ের গাইডলাইনে যে টিউবওয়েলগুলো হয় জনস্বাস্থ্য অনুযায়ী, সেই টিউবওয়েলগুলো কিন্তু একটা সময় জল ছেড়ে দেয়, জল আর তুলতে পারে না। তো এগুলো পিএইচই অবশ্যই দরকার। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষিত কর্মসূচি অনুযায়ী সারা পশ্চিমবঙ্গ সমস্ত ব্লকে ইতিমধ্যে অনেক পিএইচই হয়েছে, সুতরাং আমাদের ইটাহারও হয়েছে জনস্বাস্থ্য ডিপার্টমেন্ট থেকে। আর আমাদের আমরা প্রায় 7-8টার মতো আমরা স্কিম প্রপোজাল ইতিমধ্যে জনস্বাস্থ্য দপ্তরে আমরা কথা বলেছি, আমি ইতিমধ্যে পাঠিয়েছি সেগুলো 7-8টার মতো। আর পিএইচই যদি বড় বিগ পিএইচই হয় তার অনেকটাই জল কষ্ট মিটে যাবে। এবং তাছাড়াও আমরা ইতিমধ্যে অনেকগুলো ছোটো ছোটো প্ল্যান পরিকল্পনা নিয়েছি, ধরুন যে সোলার ড্রিঙ্কিং ওয়াটার সিস্টেম, যেখান থেকে 300-400 ফিট দূর থেকেও জলটা তুলতে পারবে, মার্ক টু টিউবওয়েল টাইপের আর কি। এই ধরনের একাধিক প্রকল্প যোজনা আমরা নিয়েছি, জল কষ্ট অনেকটাই দূর হয়েছে। আর আমি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ থাকাকালীন অনেক মার্ক টু টিউবওয়েল এলাকাতে আমরা দিয়েছি। এই মাস তিনেক আগে আবার প্রায় ধরুন যে আমরা 50টার মতো সমর্ব ইটাহারে জেলা পরিষদ থেকে আমরা আবার এই টিউবওয়েলগুলো ইনস্টলেশন করেছি, মার্ক টু টিউবওয়েলগুলো। সুতরাং এই দিয়ে সব দিক দিয়ে করতে হচ্ছে। আর পিএইচইগুলো যদি গভর্নমেন্টের ফান্ড অ্যাভেলেবেল হলে, ফান্ড অ্যাভেলেবিলিটি হলে, ফিনান্স ডিপার্টমেন্ট স্যাংশন দিলেই আবার 7-8টা যে পিএইচই আমি প্রপোজাল আমরা পাঠিয়েছি সেগুলো আবার স্যাংশন এসে গেলে আবার জল কষ্ট অনেকটাই দূর হয়ে যাবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে ইটাহারে যে জল মাটির থেকে যেটা উঠে সেটাতে অনেকটা আর্সেনিক রয়েছে, এরকম একটা অনেক জায়গা থেকে আমরা দেখতে পারি, এবং যার ফলে কলকাতাতে যে সমস্ত পেশেন্টগুলো যাচ্ছে বেশিরভাগই কিন্তু কারো কিডনি ড্যামেজ বা ক্যান্সার, এরকম টাইপের অনেক আমরা খবর নিয়ে জানতে পারছি। সেই জল আর্সেনিক মুক্ত জল মানে দেওয়ার জন্য কোনো পরিকল্পনা রয়েছে? না, এটা আর আর্সেনিক যুগ, আর্সেনিক মুক্ত এলাকা এটা। আর এটা আমি বলছি আপনাকে, আমি জানি এটা, আমরা ওয়াটার টেস্ট, জল টেস্ট করি, আমরা জল টেস্টের রিপোর্ট দেখি এলাকার লোক যাতে ভালো সুস্থ থাকে জল খেয়ে, তার জন্য জল সংশ্লিষ্ট পিএইচই দপ্তর থেকে আমি জল টেস্টের রিপোর্টগুলো মাঝে মধ্যে নিই, দেখি। এখানে আর্সেনিক মুক্ত এলাকা আছে, কিন্তু আয়রন আছে কিছু জলে, লালচে হয়ে যায়। তো এই ধরনের এগুলো দূর করার জন্য আমরা ওই বলছি আপাতত নর্মাল টিউবওয়েলটা আমরা বন্ধ করে দিয়েছি, ওটা সোলার ড্রিঙ্কিং ওয়াটার ফ্যাসিলিটিস, মার্ক টু টিউবওয়েল, আপনার পিএইচই, যাতে গভীর নলকূপ যেগুলো আছে ওইখান থেকে জলটা যাতে ওইভাবে আসে গভীর থেকে, গভীর থেকে গভীরতর অবস্থা থেকে, তা না হলে কিন্তু তাহলে সাধারণ এই আর্সেনিক এলাকা নয়, এটা আর্সেনিক মুক্ত এলাকা। আরেকটা ব্যাপার হচ্ছে যে একটু ইটাহার একটা এমন একটা জায়গা, সেটা কিন্তু কৃষি প্রধান এলাকা এবং বেশিরভাগ মানুষই কিন্তু কৃষির উপরই নির্ভরশীল। এখানে কৃষিভিত্তিক কোনো শিল্প করার জন্য আপনার কি কোনো চিন্তাভাবনা রয়েছে? না না, ফুড প্রসেসিং চিন্তাভাবনা আছে, এগ্রিকালচার বেসড এখানে ভালো শিল্প ইন্ডাস্ট্রি গড়ে উঠতে পারে। আমি ইতিমধ্যে আমাদের ভূমি দপ্তরকে, জেলা ভূমি দপ্তর এবং ইটাহার বিএলওকে আমি অফিসকে বলেছি যে আপনারা চিহ্নিতকরণ করুন, কোথায় ল্যান্ড ব্যাঙ্ক কী আছে, ল্যান্ড ব্যাঙ্ক তৈরি করুন, কারণ ল্যান্ড ব্যাঙ্ক, ল্যান্ড অ্যাভেলেবিলিটি দরকার। আর কৃষি শিল্প যাই করুন না কোনো ল্যান্ড অ্যাভেলেবিলিটি দরকার, ল্যান্ড ছাড়া এসব সম্ভব নয়। তো সেটা আমরা চিহ্নিতকরণ অনেকটাই করতে পেরেছি। বিএল আমাদের কিছুদিন আগে দুয়ারে সরকার ছিল, মাননীয় মুখ্যমন্ত্রী অনন্য দৃষ্টান্ত দুয়ারে সরকার, যেটা সুনাম উজ্জ্বল হয়েছে, আপনার অমর্ত্য সেনের প্রতিচিত রাস তারাও সুনাম করেছে দুয়ারে সরকার। এই দুয়ারে সরকারে থাকাকালীন চলাকালীন এই সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের আধিকারিকরা ব্যস্ত ছিল, তাই বিএলওরও সুতরাং ব্যস্ত ছিল, প্রত্যেকটা দুয়ারে সরকার তাদের টিম নিয়ে যেতে হয়েছে। তো তারা এই ল্যান্ড ব্যাংক চিহ্নিতকরণের কাজটা অনেকটাই থমকে গেছিল, বন্ধ ছিল, আবার পুজো শেষ প্রায় 25 তারিখ থেকে অফিসগুলো খুলেই যাচ্ছে। আমি আবার বলবো যে ল্যান্ড ব্যাংক চিহ্নিত, ল্যান্ড ব্যাংক একটা করতে হবে, ব্যাংক থাকলো আমাদের। আমি এটাও বলেছি, আমি
আমাদের জেলার সাধারণ সবার মিটিংয়ে বলেছি ডিএমএডিএম সাহেবদের যে আপনারা ল্যান্ড ব্যাংক করুন এবং ল্যান্ড ব্যাংকে কনস্ট্রাক্টেড করুন, প্রাচীর করুন, ফ্যান্সি নেট দিয়ে ওয়্যার নেট দিয়ে ঘিরুন এবং ডিপার্টমেন্টের বোর্ড থাকুক যে এইখানে এই ব্যাংক আছে, জমি অমুক ডিপার্টমেন্টে জেলা পরিষদের হোক, পঞ্চায়েতের হোক, পঞ্চায়েত সমিতির হোক, আদার্স যারই হোক, এইভাবে ল্যান্ড ব্যাংকটা গুচ্ছিয়ে করতে হবে। কারণ এই ল্যান্ড ব্যাংক অনেক ল্যান্ড দখল হয়ে যাচ্ছে, বেদখল হয়ে যাচ্ছে, এগুলো তো করা যাবে না। সরকারি প্রপার্টি আমরা নষ্ট করতে পারবো না। মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে জান প্রাণ লড়াই করে, একজন মহিষী নারী মানে বিশ্বের বিস্ময় যাকে বলছি, যে আজকে ভারতবর্ষের রোল মডেল, আগামী রাষ্ট্রনায়ক হতে চলেছে, যে উনি বাংলাকে যেভাবে সাজিয়েছেন, উনি দিন রাত্রি পরিশ্রম করে, টাকা নেই, পয়সা নেই, অর্থ নেই, দু বছরে করোনা, এই করোনাতে রেভিনিউ গভর্নমেন্টের কম এসছে, লক্ষ্মীর ভাণ্ডারের মতো গোল্ডেন প্রকল্প, যে মহিলারা একসময় গ্রামে গঞ্জে সুসাইড করে মারা যেত অর্থের অভাবে, খাওয়ার অভাবে, ছেলে পেয়ে পড়াবে, স্বামী স্ত্রী ঝামেলা, এই ওই সব অভাব সংক্রান্ত মহিলারা সুসাইড করে মারা যেত, আমরা গ্রামে মানুষ হয়েছি, আমরা দেখেছি কান্নার রোল, তর্ক বিতর্কর আওয়াজ, গণ্ডগোলের আওয়াজ, সেই মহিলাদের আজকে সবাইকে বাঁচিয়ে দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী। ওই জন্য আমি নাম দিয়েছি মানবতার দেওয়াল, মানবতার নিরহঙ্ককারী, একদম মানবিক, মানবিক মুখ, এই যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প করতে গিয়ে একটা ভালো টাকা লেগে গেছে। উনি নির্বাচন ইস্তাহারে যা কথা দেন তা কাজ করেন, 100% ইমপ্লিমেন্টেশন করেন, স্টুডেন্ট ক্রেডিট কার্ড করেছেন, নির্বাচন ইস্তাহারের কথা দিয়েছেন, স্বল্প সুদে ছেলেরা দেশ বিদেশে পড়তে পারবে নামমাত্র সুদে। আগে উচ্চশিক্ষার, আমাদের উচ্চশিক্ষার ইচ্ছা থাকলেও আমরা পাইনি অর্থের অভাবে, এইরকম যে এই জিনিসটা আজকে হবে না। আপনার ধরুন যে এই যে একাধিক প্রকল্প করতে যে গভর্নমেন্টের একটা তো অর্থ, ভালো একটা অর্থ ব্যাংক অর্থ ভাণ্ডার যাচ্ছে, কিন্তু দু বছর করোনাতে তেমন রেভিনিউ নেই। তারপরে 1,00,000 কোটি টাকার উপর কেন্দ্র সরকারের আমাদের ন্যায্য পাওনা, যেটা আমাদের সংসদীয় নীতি অনুযায়ী এখানকার ট্যাক্স জিএসটি যেটা নাম আছে জিএসটিতে যাবে, আবার সে ট্যাক্স ফিরে আসবে সব সমস্ত রাজ্যে, শুধু পশ্চিমবঙ্গে নয়, কিন্তু সব রাজ্যে যাচ্ছে নিয়মিত, পশ্চিমবঙ্গে আসছে না, পশ্চিমবঙ্গে ওই যে পারছি না, রাজনৈতিকভাবে মোকাবিলা করতে পারিনি, 200 পার করতে যেয়ে নিজেদেরই কাটা ভেঙে গেছে, 100 কাটা পার করতে পারেনি, তারা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, একদম। তো এই যে একটা রাজনৈতিকভাবে হাতে মারার একটা চক্রান্ত। আচ্ছা মোশাররফ, বলছি আপনি যখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন, সাধারণ মানুষ বা ইয়ং জেনারেশনের কাছে একটা আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আপনি যদি ক্ষমতায় আসেন বা জয়লাভ করেন, তাহলে এখানে বেকারদের একটা মানে কর্মসংস্থানের জন্য একটা কোনো পরিকল্পনা করবেন, সেই পরিকল্পনা করার জন্য কি কোনো করছেন আপনি উদ্যোগ? হ্যাঁ, নিশ্চয়ই পরিকল্পনা আছে। আমি একটাই কথা বললাম যে কিছু করতে গেলে তো ফান্ড দরকার গভর্নমেন্টের, তো ফান্ডিং অবস্থা বর্তমানে ভালো না, তো আমি ফান্ড অ্যাভেলেবিলিটি হলে আমি অনেকগুলো, ধরুন যে স্কিল ডেভেলপমেন্ট সেন্টার যেখানে ছেলে বেকার ছেলেমেয়েরা ট্রেনিং দিয়ে সব ট্রেনিং নিয়ে ভালো চাকরি বাকরিতে সুযোগ পাবে, সহজে চাকরিতে উন্নত উত্তীর্ণ হতে পারবে, স্কিল ডেভেলপমেন্ট সেন্টার, তারপরে ধরুন যে বেকার যুবকদের স্টুডেন্ট ক্রেডিট কার্ডে যে পড়াশোনার একটা ব্যবস্থা রয়েছে, বিএ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ স্কিমে তারা সহজেই লোন নিতে পারবে স্বল্প সুদে, তারা বিজনেস করে খেতে পারবে, এবং আরও এমপ্লয়মেন্ট ব্যাংক করার জন্য যা যা করার আমরা দেখছি খতিয়ে এখানে যাওয়া উচিত, এবং ভৌগোলিক অবস্থান, এরিয়া, দূরত্ব, যোগাযোগের ভিত্তি করে সব ইন্ডাস্ট্রি বা শিল্প হয়, সেটা ইটাহারে তেমন সেটা নেই এলাকায়, কারণ এখানে ভালো যোগাযোগ ব্যবস্থা নেই। এখানে কেন্দ্র সরকার একটা রেল লাইন করছিল, সে গাজরগুঞ্জরিয়া হচ্ছে, ব্রিটিশ বাপদাদার আমার থেকে শুনছে হচ্ছে 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 না, দিদি ওটা ঘোষিত প্রকল্প করেছিল কিন্তু কেন্দ্র ইচ্ছা করে টাকা দিচ্ছে না। এই যে যোগাযোগের অবস্থা এবং দুরবস্থা, আর এই এইসব আর কৃষি এলাকায় কি শিল্প করা যায়, এসব ভেবে চিন্তে আমরা ভালো ভালো প্রপোজাল দেবো, ইচ্ছা আছে ভালো কিছু। মোশাররফ, বলছি যে আপনি তো তৃণমূলের বিধায়ক হয়েছেন, বিগত দিনেও তৃণমূলের বিধায়ক ছিলেন, কিন্তু এই যে সমস্যা, কারণ আপনি যেগুলো এখন চিন্তাভাবনা করছেন, বিগত দিনেও যিনি বিধায়ক ছিলেন তিনি এইসব ধরনের চিন্তাভাবনা কেন করতে পারেননি, বা যদি করতো তাহলে তো ইতিহাসে আজকে তো আরও অনেক উন্নত হতে পারতো, সাধারণ মানুষরা তো বেঁচে যেত কিছু দিনে না। এই বিষয়ে আমি কিছু বলবো না, আমাদের মাথার উপর নেত্রী আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, উনি বিভিন্ন ভালো ভালো প্রজেক্ট যোজনা সমস্ত ব্লকে করেছিলেন, কোনো বিধায়ককে দেখে কোনো নেতাকে দেখে উনি কাজ করেন না, মমতা ব্যানার্জি উনি জনগণকে দেখে কাজ করেন, আমরাও জনগণকে দেখে কাজ করি, সুতরাং এখানে কে কী কী করেনি, কার ইচ্ছা সদিচ্ছার উপর অনেকটা নির্ভর করে, সেটা আমি এই যে এটা আর একটা মাইনরিটি, হিউজ পরিমাণে মাইনরিটি এলাকা, সেই মাইনরিটিদের উন্নয়নের সাথে আপনি কী চিন্তাভাবনা করছেন? দেখুন, হ্যাঁ, সংখ্যালঘু বেশি আছে ঠিকই, কিন্তু অন্যান্য আদার কাস্টও ভালো সংখ্যায় রয়েছে, হ্যাঁ, এসসি এসটি এবং ওবিসি অনেক কাস্ট সংখ্যায় ভালো সংখ্যায় রয়েছে ইটাহারে, সর্বেই সবাই মিলে ইটাহার সর্বধর্ম সমন্বয়, একদম। এখানে আমাদের মাইনরিটিদের ডিপার্টমেন্ট থেকে দিদি অনেক
ভালো ভালো প্রকল্প করেছেন। আমি সংখ্যালঘু দপ্তর থেকে ইতিমধ্যে জেলা পরিষদ মেম্বার কর্মাধ্যক্ষ থাকাকালীন প্রায় 18-20 কোটি টাকার মতো স্যাংশন করিয়ে গ্রেভিয়ার্ড, বাউন্ডারি ওয়াল, আপনার ধরুন ধর্মীয় স্থান, ঈদগাহ প্রাচীর, আপনার মাইনরিটি কমিউনিটি হল, আর সর্বোপরি দিদি আমাদের তো মাইনরিটি সংখ্যালঘুদের স্কলারশিপ ছাত্রছাত্রীদের রয়েছে, ইমাম মুয়াজ্জিনদের একটু সম্মান জানানো, ভাতা, আমি ভাতা বলে কাউকে ছোট করব না, সম্মান জানিয়েছে, হ্যাঁ, এই একাধিক প্রোগ্রাম মাইনরিটিদের এই হোস্টেল এলাকায় এই ধরনের বিভিন্ন কিছু রাস্তাঘাট ডিপার্টমেন্ট থেকে সংখ্যালঘু দপ্তর থেকে মাকটু টিউবওয়েল পানীয় জলের ব্যবস্থা স্কলারশিপ ইতিমধ্যে একাধিক প্রকল্প যোজনা আছে। আমি একটা আমি মাননীয় মন্ত্রীকে বলেছি, আমাদের জেলার মন্ত্রী মাননীয় মন্ত্রী মহাশয়কে বলেছি, আমাদের সিনিয়র লোক উনি দাদা আমাদের খুব স্নেহ করেন, আমরা আমাদের জেলার গর্ব, তো উনি ওনাকে আমি রিকোয়েস্ট করেছি যে এই সংখ্যালঘু ছেলে মেয়েদের যদি আরও কিছু ইঞ্জিনিয়ারিং সেকশনে, হেলথ সেক্টরে এসব এলাকায় বিভিন্ন রকম কিছু ডিজাইনার বিভিন্ন রকমের আছে ট্রেনিং, এইসব এলাকায় যদি ট্রেনিং একটু করিয়ে দেওয়া যায় ছেলে মেয়েদের, তাহলে এরা চাকরি বাকরিতে অনেক সুযোগ সুবিধা পাবে বা হাতের কাজটা করে খেতে পারবে। এই ধরনের আমি বলেছি, উনি রাজিও হয়েছেন, কিছু আমরা কিছু ছেলে মেয়েদের ট্রেনিংয়ে দেওয়াবো। আপনারা যে সিনিয়র দাদা বা মানে আপনার হচ্ছে মানে খুব গুরুজন ব্যক্তি আমাদের যে সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী রব্বানী দা রয়েছেন, এই জেলার একজন মন্ত্রী থাকার ফলে আপনার কিছু প্লাস পয়েন্ট? অবশ্যই প্লাস পয়েন্ট, জেলাতে মন্ত্রী থাকা মানে বিরোধী হোক আর আমরা হই যাই রা মানে সবারই পক্ষে ভালো, কারণ জেলাতে মন্ত্রী থাকা অনেকগুলো কাজকর্ম হবে, মন্ত্রী আমাদের একটা আর উনি অভিজ্ঞ লোক, উনি সফলতার সহিত মন্ত্রী সবাই গত টার্মও পার করেছেন সফলতার সহিত, এবং উনি সফল দক্ষ মন্ত্রী, হায়ার এডুকেটেড লোক, দিদির অত্যন্ত আস্থাভাজন স্নেহভাজন, সফল দক্ষ সংগঠক, উনি আমাদের যথেষ্ট বিশ্বাস করেন, স্নেহ করেন, খোঁজখবর রাখেন, আমরা আমাদের বিপদ আপদে অসুবিধা এলাকার ডেভেলপমেন্ট অন্যান্য সমস্যায় আমরা তার সঙ্গে কথা বলি, উনি যথেষ্ট সহায়তা করেন। এখানে যে শিক্ষা হার কেমন ইটাহারে, এবং যে শিক্ষা যারা বেকার ছেলেরা যে মানে পড়াশোনা করে যারা উচ্চ শিক্ষার জন্য একটা আশা নিয়ে রয়েছে, সেই শিক্ষা মানে সেটার জন্য কোনো স্কুল কলেজ আগামী দিনে করার চিন্তা ভাবনা রয়েছে? না দেখুন, কলেজ তো আর বাড়ি বাড়ি হয় না, কলেজ এখানে ইটাহারে একটা রয়েছে, কলেজ পরিচালনা হচ্ছে আমাদের রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্বারা, শিক্ষা দপ্তর থেকে এই কলেজ পরিচালিত হচ্ছে, কলেজের স্ট্রাকচার ভালো আছে, কলেজ আমি সদ্য মাস কয়েক আগে কলেজের প্রেসিডেন্ট আমাকে মাননীয় মন্ত্রী নমিনেটেড করেছে, এবং খুব ভালো খবর কলেজের দ্রুত চেষ্টায়, কলেজের ঐকান্তিক চেষ্টায় কলেজের সুন্দর করে কলেজ কর্তৃপক্ষ, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, অন্যান্য আধিকারিকরা বা স্টাফরা, কলেজের কর্মচারী, বেসরকারি কর্মচারী সকলেই মিলে সুন্দরভাবে কলেজকে সাজিয়ে গুছিয়ে কলেজকে এগিয়ে নিয়ে গেছে বলে আজকে কিছুদিন আগে আমারও সৌভাগ্য যে আমি কলেজে দায়িত্ব নেওয়ার পরে ওই আপনাদের বি গ্রেডে কলেজ উন্নতিকরণ হয়েছে, জেলায় খুব কমই নাই এর মধ্যে চলে, তো কলেজে ভালো পড়াশোনা হচ্ছে এবং এখানে পর্যাপ্ত পড়াশোনা হয়, নতুন কলেজের বিশেষ দরকার নেই, আছে আমাদের রায়গঞ্জ ইউনিভার্সিটি করে দিয়েছে, যেখানে বামফ্রন্টরা রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজ নাম দিয়ে কিন্তু ইউনিভার্সিটির পড়াশোনা করছিল না, অথচ আজব কায়দে ইউনিভার্সিটি কলেজ নাম দিয়ে দিয়েছিল, আমরা ছোটোবেলা থেকে শুনতাম ইউনিভার্সিটি কলেজ, আমি ভাবছিলাম রায়গঞ্জ তার ইউনিভার্সিটি কলেজ আছে, আমরা যখন পড়াশোনা করছিলাম পড়াশোনা না ওটা ইউনিভার্সিটি কলেজ না, বামফ্রন্ট যে কায়দায় চলতো আর কি, পরবর্তীকালে সেই কলেজটাকে বাস্তবে রূপদান দিল আমাদের জনতা জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী, ভারতবর্ষের সফলতম মুখ্যমন্ত্রী, বাংলার শ্রেষ্ঠ সফল মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি সেই কলেজকে বাস্তবে ইউনিভার্সিটি কলেজ করেছে, তাহলে এটা আর থেকে ঢিলছড়া দূরে রায়গঞ্জ, আমরা গৌরবঙ্গ কলেজ ভালো কলেজ হয়েছে, খ্যাতনামা কলেজ, এই যে অনেক পড়াশোনার ব্যবস্থা আছে, এটা আর পটিংরি কলেজ করেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী আপনার অত্যন্ত স্নেহের মানে আপনার মাননীয় মুখ্যমন্ত্রী আপনাকে খুব ভালোবাসে আমরা জানি, সেটা বিশ্বস্ত জানি, এবং সেই ভালোবাসার তাগিদে ইটার বাসীর জন্য আপনি মুখ্যমন্ত্রীর কাছ থেকে কোনো একটা বড় প্রকল্প কি ছিনিয়ে নিয়ে আসতে পারবেন আগামী দিনে, যে ইটাহারের জন্য যেটা আপনাকে চিরজীবন ইটাহারবাসী মনে রাখবেন? না নিশ্চয়ই আমরা তো চেষ্টা করবো, আমরা একটু ভাবছি মানুষ আমাদের মনে রাখুক, মানুষ খুশি হোক, আমরা ভালো ভালো ডেভেলপমেন্ট করি, ভালো ভালো প্রজেক্ট যোজনা নিয়ে আসি, আমরা চেষ্টা করবো, যে কোনো বিধায়ক ভালো ভালো স্বপ্ন রয়েছে, এখন আমরা গুছাচ্ছি, আমরা সার্ভে মতামত নিচ্ছি, আমাদের কর্মী নেতৃত্ব সমর্থক সাধারণ মানুষের মতামত নিচ্ছি, সাধারণ মানুষ আমার হোয়াটসঅ্যাপ নম্বর জানে, মোবাইল নম্বর জানে, আমি সাজেশন চেয়েছি ভালো ভালো কী কী ডেভেলপমেন্ট করলে এলাকায়
পার্মানেন্ট একটা ডেভেলপমেন্ট হবে, এলাকার অনেক সমস্যা সলিউশন হবে। তো তার আমরা অনেকগুলো সবারই বিশেষ অন্য বিভিন্ন বিভিন্ন মতামত পেয়েছি, সেগুলো শর্ট আউট করে যেটা ভালো হয় আমরা নিশ্চয়ই দিদির কাছে আমি চাইবই, চিঠি লিখবই। আর আমার দীর্ঘ বিশ্বাস মানুষের ইটাহারের মানুষকে যেভাবে দিদি ভালো চোখে দেখেন, বিশ্বাস করেন, ভালোবাসেন, ইটাহারকে বরাবরই উনি খালি হাতে ফেরান না, সুতরাং ভালো ভালো প্রজেক্ট যোজনা উনি হা করবেন। আমি এইখানে একটা ব্যাপার হচ্ছে যে সব জায়গাকার মানুষ রেলে করে যেতে পারে কলকাতায়, কিন্তু ইটাহারবাসীর একটা দুঃখ রয়েছে, রেল লাইনের জন্য জায়গাটাকে সব রয়েছে। হ্যাঁ, একটা সময় নাকি ওখানে কাজও শুরু হয়ে গেছে আমরা জানি একটা জায়গায়, কিন্তু তারপরেও কিন্তু মানে অধরা আর কি দেখা যায় এই ব্যাপারটা। এই ব্যাপারটা তো আমারও কথা আছে, কিন্তু এই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন রেলমন্ত্রী ছিলেন, উনি গাজল গুঞ্জরিয়া রেল লাইন স্যাংশন করে গেছিলেন, স্বপ্নের প্রকল্প। আচ্ছা, এই প্রকল্প করার পরে উনি ল্যান্ড অ্যাকোয়ারের ব্যবস্থা করে দিয়েছিলেন, আপনার রেল লাইনের পিলারও পড়ে গেছে, পাশেই পড়েছে। কিন্তু আমি দেখলাম যে কেন্দ্র সরকার উদাসীনতার অভাব, ডেভেলপমেন্ট ভাষা ধর্মীয় মেরুকরণ পছন্দ করে, ডেভেলপমেন্ট বামফ্রন্টের সঙ্গে মিল আছে, ডেভেলপমেন্ট আপত্তি আছে, ডেভেলপমেন্ট করবে না, ধর্মীয় মেরুকরণ ভারত পাকিস্তান এখন বাংলাদেশ শুরু হয়েছে। আর এখানে এমপি আছে, লোকসভার এমপি আছে মাননীয় সুকান্ত মজুমদার, উনি রাজ্যের প্রেসিডেন্টও হয়ে যান, আমরা শুভেচ্ছা জানাচ্ছি, কিন্তু ডেভেলপমেন্টে কিছু নেই। আমরা এখন দেখছি ইটাহারে কিছু জায়গায় আর কিছু কিছু মন্দিরের সামনে কিছু কিছু একটি বিশেষ শ্রেণীকে ভোট নেওয়ার জন্য আর ইচ্ছে করে, আমরা এই ভোট ব্যাংকের রাজনীতি করি না, আমরা সবাই জাতি ধর্ম নির্বিশেষে সবার সঙ্গে আমরা উন্নয়ন করে রাজনীতি করি, কিন্তু এরা বিশেষ একটা শ্রেণীর গ্রামগুলোতে একটু টর্চ লাইটের মতো একটা করে লাইট দিয়ে দিয়েছে, আর জীবনে কোনো উন্নয়ন দেখিনি। তারপর তিন বছর ওনাকে আমরা এলাকায় দেখতে পাইনি, তিন বছরে তিন দিনও দেখা যায়নি। এটা আমি বলছি না, বিজেপির নেতা কর্মীরা বলছে, কোনো পুজো পার্বণ আচার অনুষ্ঠান আমি 145টা পুজো মণ্ডপে গেছি, সরাসরি গেছি, কোনো বিধায়ক আগের বিধায়ক এমএলএ এমপি মন্ত্রীর মতো প্রতিনিধি পাঠিয়ে যায়নি, কারণ আমি সনাতনী হিন্দু ধর্মের মানুষদের আমরা ভালোবাসি, এটা গণতান্ত্রিক রাষ্ট্র, যে যার ধর্ম পালন করবে, যার যেটা খুশি স্বাধীনভাবে নির্দ্বিধায় নির্বিঘ্নে, মমতা ব্যানার্জির রাজত্বে সবাই ধর্মকর্ম আনন্দে পালন করবে, কেউ কোনো ধর্মের প্রতি আঘাত বাধা দিতে পারবে। অবশ্যই নেত্রী আমাদের সর্বধর্ম সমন্বয় নেত্রী, তার অনুপ্রেরণায় তার নির্দেশে আমরা প্রতিটা, আমি নিজে 145টা পুজো মণ্ডপে ঠাকুর প্রতিমা দর্শন, পুজো মণ্ডপ দর্শন, পুজো কমিটিকে শুভেচ্ছা জানানো, এলাকার লোকজনের শুভেচ্ছা বিনিময়, ভালোবাসার বিনিময়, আমি নিজে একজন সর্বধর্ম সমন্বয়, আমি সনাতনী হিন্দু ধর্ম মানুষজনের কাছে আমি লালিত পালিত হয়েছি 18 বছর, তারা আমাকে ভালোবাসে, জানে আমি সর্বধর্ম সমন্বয়ে কেমন চলেছি, তার ট্র্যাক রেকর্ড রয়েছে, সেই রেকর্ডে আমি জেলা পরিষদে 2 বার হাইস্ট ভোটে জিতেছি। তো সেখানে সনাতনী হিন্দু ধর্ম মানুষ হোক, এসটি হোক, ওবিসি হোক, সবাই আমাকে ভোট দিয়েছে, তারা বিজেপিকেও সমর্থক, কট্টরপন্থী বিজেপি সমর্থক আমাকে ভোট দিয়েছে বলে আমি জেলাতে 2 বার হাইস্ট ভোটে জিতেছি, এবারও প্রায় হাফ সেঞ্চুরির কাছাকাছি, 50,000-এর কাছাকাছি ভোটে আমরা জিতেছি, এ তো সহজ ব্যাপার না। সুতরাং আমরা প্রত্যেকটা পূজা মণ্ডপে যাই, প্রত্যেকটা জালসাতে যাই, প্রত্যেকটা মিলান মহফিল অনুষ্ঠানে যাই, কীর্তনে নাম কীর্তনে যাই, বিপদ আপদে কেউ মারা গেলে, অ্যাক্সিডেন্ট হলো, খোঁজখবর, অসুস্থ রুগীদের যাই, হঠাৎ কিছু হলো রাত বেড়ে যায়, এতে এমপিকে তো কেউ, আমি বলছি না, বিজেপির এখানকার মণ্ডল সভাপতি নেত্রীরা বলে দাদা কী বলবেন, আমাদের এমপির কোনো খবর নাই। দাদা, এখানে একটা প্রশ্ন যে আপনি যেহেতু উত্তর দিনাজপুর জেলার ইটাহারের বিধায়ক হয়েছেন, উত্তর দিনাজপুর জেলার যে রায়গঞ্জ মানে যে লোকসভা কেন্দ্রের মধ্যে ইটাহার নেই, এটা বালুঘাট লোকসভার মধ্যে আছে, এটা নিয়ে মনের মধ্যে দুঃখ নেই আপনার? না, ঠিক আছে, হয়েছিল হিয়ারিং, ওই সময় ডিলিমিটেশন হয়েছিল, ঠিক আছে, পরবর্তীকালে সুযোগ আসলে আমরা নিশ্চয়ই এটা দেখবো, আমাদের উপর উদ্বোধন কর্তৃপক্ষ আছে, নিয়ম অনুযায়ী যা হয়। কিন্তু আমি বলবো এখানে মনের কি দুঃখ নাই যে মানে আপনার এখানে যদি হতো তাহলে আপনার একটা আলাদা মানে সেন্টিমেন্ট বা কাজকর্ম করার ক্ষেত্রে আরও অনেকটা বাড়তি আপনি সুযোগ সুবিধা পেতে পারেন? স্যার ঠিকই আছে, অসুবিধা হয় না কিছু, আমাদের সব কাজ হয়েই যায়। এবং আপনাদের যেই কথাটা বলছিলাম যে উনি এমপি আছেন, উনি কতবার তদবির করেছেন, কতবার চিঠি লিখেছেন গাজল গুঞ্জরিয়ার জন্য, কতবার রেলমন্ত্রীকে বলেছেন, ওনাদেরও তো মন্ত্রিসভা, কতবার বলেছেন, কতবার সংসদে বলেছেন, একবার বলেননি, কারণ ওনার উন্নয়নে ভালোবাসেন না ওনারা। ঠিক, তো মুখ্যমন্ত্রীর কাছে কি আপনি চিঠি লিখেছেন এ ব্যাপারে যে এই যে গাজল গুঞ্জরিয়া রেলপথ, এটা তো কেন্দ্রীয় প্রকল্প, যদিও আমি তবুও ভাবছি আমরা জানাবো, আমাদের কর্তব্য মানুষের এলাকার জন্য, এখানে যদি রেল লাইনটা চালু হয় একদম তাহলে এলাকার ডেভেলপমেন্ট হবে, যোগাযোগ ব্যবস্থা দৃঢ় হবে, ভালো হবে, সুন্দর হবে, আমরা জানাবো, কিন্তু এটা সমস্ত কেন্দ্রের মধ্যে, কেন্দ্রের অধীনে রেল ডিপার্টমেন্ট। আচ্ছা, এই যে
মুখ্যমন্ত্রীর যে সমস্ত মানবিক প্রকল্পগুলো রয়েছে, যেগুলো মানুষের জন্ম থেকে মৃত্যু অবধি কিন্তু মানুষ সেই পরিষেবাটা পাচ্ছে প্রতিনিয়ত, তো ইটাহারবাসী কেমন পাচ্ছে এবং সাধারণ মানুষের কি রায় আপনার কাছে বা জানতে পারছেন আপনি মানুষের কাছ থেকে? না দেখো, এই বিষয়ে বলবো যে মুখ্যমন্ত্রীর মানবিক পরিষেবাটা মুখ্যমন্ত্রী সবার জন্য করেন, কোনো বিশেষ কোনো পার্টি রূপ রং কালার জাতি ধর্ম এসব কিছু উনি দেখেন না, কারণ উনি আপনারা এটাই জানেন যে সব অনলাইনে হচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডার দুয়ারে সরকারে যাবে অনলাইনে, আপনার মানবিক ভাতা থেকে আরম্ভ করে ঘর বাড়ি যোজনা কন্যাশ্রী রূপশ্রী সবুজ সাথী যত প্রকল্প আছে সব ডাইরেক্ট সবাই পাচ্ছে, সবাই সুযোগ সুবিধা নিচ্ছে। এটা আর তো রেকর্ড, এটা আর তো প্রচুর বড় মাপের একটা আমাদের লক্ষ্মীর ভাণ্ডারে এবং অন্যান্য বেনিফিশিয়ারি স্কিমে বিরাট একটা সংখ্যা লোক, গরিব দুঃখী অসহায় সুবিধা বঞ্চিত সম্বলহীন মানুষরা সবাই এই বেনিফিশিয়ারি স্কিমে যোজনা হয়েছে। প্রায় আমি তো দেখছি প্রায় 90% উপর বাড়িতে বাড়িতে দিদির বেনিফিশিয়ারি সবাই সুযোগ সুবিধা পাচ্ছে, ফ্রিতে রেশন থেকে আর একাধিক প্রকল্প যা যা বললাম, এটা ভারতবর্ষের কোথাও দেখা যায় না, রোল মডেল, তাই বাংলা আজকে এক নম্বর। দাদা আরেকটা ব্যাপার হচ্ছে ইটাহারে কিন্তু বেশ কিছু জায়গায় কিন্তু বেশ পুরনো প্রত্নতাত্ত্বিক একটা ইতিহাস রয়েছে এখানে, তো সেই সমস্ত এলাকাগুলো সংরক্ষণ করে কি কোনো পর্যটন কেন্দ্র এরকম করার কি কোনো চিন্তাভাবনা রয়েছে? না, এখানে রয়েছে রাজবাড়ি রয়েছে পুরনো রয়েছে হেরিটেজ আছে অনেক, কিন্তু এগুলো তো জিওগ্রাফিক্যাল যে সার্ভে আছে তারা ডিপার্টমেন্ট যদি এগুলো হ্যান্ড ওভার টেক ওভার করে বা হেরিটেজ করে তবেই তো গভর্নমেন্টভাবে এগুলো করা যায়, আর না হলে আপনার আমরা তবু আমি দেখেছি যেগুলো ভালো যেগুলো দরকার আছে টিকিয়ে রাখার সেগুলো আমি হয়তো বিএপি কোটা আছে এমএলএ বিধায়ক কোটা থেকে কিছু কিছু করে আমরা রিপেয়ারিং রিনোভেশন কাজটা করে সংরক্ষণের ব্যবস্থাটা করব। এবার একটা রাজনৈতিক প্রশ্ন করছি যে জেলাতে এখন আমরা 9টা বিধানসভার মধ্যে 8টা বিধায়ককে দেখতে পাচ্ছি আপনাদের সাথে, আরেকজন বিধায়ক কবে আসবে আপনার দলে? সেটা তো কারণ তিনি তো বিজেপি ছেড়ে দিয়েছেন, প্রকাশ্যে স্টেটমেন্ট দিয়েছেন, আমাদের চ্যানেলেও দিয়েছেন, তো তাকে আনার ব্যাপারে কি কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে? না দেখুন স্যার, তো নিজের নিজস্ব সিদ্ধান্ত, ওনার গণতান্ত্রিক সিদ্ধান্ত, উনি বিধায়ক আছেন, উনি যা সিদ্ধান্ত নেবেন সেটা ওনার সিদ্ধান্ত। আমাদের দলে আসলে নিশ্চয়ই আমাদের জেলার সর্বোচ্চ নেতৃত্ব আছে, রাজ্য নেতৃত্ব আছে, যেটা সিদ্ধান্ত নেবে আমাদের কোনো অসুবিধা নেই, আমরা নিজের বিধানসভা নিয়ে ব্যস্ত, আর উনি ওনার ব্যাপারে উনি কী সিদ্ধান্ত নেবেন আমি বলতে পারবো না। তো বিজেপি ছেড়েছেন শুনেছি, আর বিজেপি ছাড়বেন না কেন? বিজেপি জেলা সভাপতিকে কেউ মানছে না, জেলা সভাপতির গ্রামের পরিবারে তার ভাই ব্রাদাররা স্টেটমেন্ট দিচ্ছে এবিপি আনন্দের মতো ন্যাশনাল নিউজে যে ইনি নাকি গ্রামে এলাকায় বুথে কারোর সঙ্গে কথা বলেন না, কেউ চিনেন না, যায় না, কী কিসের বিনিময়ে জেলা সভাপতি হয়ে গেছে তারা সন্দেহ প্রকাশ করেছেন। আর জেলা এমপি যে আছেন মাননীয় দেবশ্রী চৌধুরী, উনিও নাকি মানে ওনার প্রতি উনি ক্ষোভ দেখিয়েছেন, সুতরাং এলাকায় আসেন না, ক্ষোভ তো হবে সভাপতি, এলাকায় আসেন না, করেন না, মানুষ আসছে আনন্দ উৎসাহে ভোট দিয়েছিল, বড় বড় কথা বলেছিল, নেই কোনো কাজ নেই, এবার রায়গঞ্জ লোকসভাতে কম করেও আমার মনে হয় না 4 লাখের নিচে ভোটে হারবেন উনি, মানে তৈরি থাকতে পারবেন, এবার বিধানসভা নিরিখে 1.25 লক্ষ ভোটে আমরা 2.5 লক্ষ ভোটে এগিয়ে আছি, আনুমানে অ্যাকচুয়াল হিসাব করিনি, বালুঘাট লোকসভাতেও আমরা এগিয়ে আছি, এরা কেউ আর এদের আর কেউ দেখতে পাবো না, এদের গোয়ারা হেরেই গেছে লোকসভাতে বিধানসভা নিরিখে, সুতরাং এদের মধ্যে দ্বন্দ্ব লাগবে, কারণ যে ধর্মীয় মেরিকরণ কথাবার্তা বলে এতদিন ডেকেছিল, আর রায়গঞ্জের বিধায়ক নিজস্ব ওনার সিদ্ধান্ত, ওনার গণতান্ত্রিক অধিকার আছে, উনি যা সিদ্ধান্ত নেবেন ওনার ব্যাপারে, এটা আমাদের কোনো একটা বলবেন। আপনার তো 8 জন বিধায়ক রয়েছেন জেলাতে, তো আপনাদের বিধায়কদের মধ্যে উন্নয়নের কোনো কম্পিটিশন হয় না যে কে কত ভালো কাজ করতে পারে বা এরকম? উন্নয়ন কম্পিটিশন হলো ভালো, ভালো, হ্যাঁ উন্নয়ন কম্পিটিশন হলো খুবই ভালো, হ্যাঁ যে যত কাজ আনতে পারে এলাকার জন্য ভালো, নিশ্চয়ই ঠিক আছে, সবাই ওনারাও আমাদের যা বিধায়ক আছেন সবাই যোগ্যতম বিধায়ক, অত্যন্ত সফল দক্ষ অভিজ্ঞ বিধায়ক বলে আজকে ওনারা অনেক অনেক ভোটে জয়ী হয়েছেন, শুধু চোপড়া থেকে আমাদের সমস্ত বিধানসভার বিধায়করা, এবং তারা কাজ করার দক্ষতা, কেউ পঞ্চায়েত সমিতিতে, কেউ জেলা পরিষদে, কেউ আগে এমএলএ ছিল, অভিজ্ঞতা সকলের রয়েছে, এবং বলে আজকে এরা ভালো করে ভোটে সবাই জিতে এসেছে, সুতরাং কাজ হবে, অনেক কাজ হবে, দিদি যা বাড়ি বাড়ি বেনিফিশিয়ারি তৈরি হয়েছে, দিদি আস বা বিশ্বের আর কোথাও নেই, ভারতবর্ষে কোথাও নেই, তো যাই হোক একাধিক কাজ হচ্ছে, আরও আগামীতে ফিনান্সিয়াল অবস্থা একটু সমস্যা মিটে গেলে কেন্দ্রের বঞ্চনা যদি কমে নিশ্চয়ই আমাদের ফান্ড আরও আসবে, আরও ভালো ভালো অভিভাবক যিনি রয়েছেন কানাইলাল আগরওয়াল, আপনাদেরকে কতটা এই কাজ করার ক্ষেত্রে ইনফ্লুয়েন্স যোগাচ্ছে? উনি আমাদের আদর্শ, আদর্শিক লিডার, উনি আমাদের মোটিভ, মানে উনি মোটিভেশন করেন আমাদের, কারণ যে উনি এত দক্ষ লোক, এত অনেক সজ্জন ব্যক্তি, কর্মবীর মানুষ,
আমাদের জেলা অতীতে আমরা এরকম জেলা সভাপতি পাইনি। অত্যন্ত সৎ, স্বচ্ছ, সাহসী, সজ্জন ব্যক্তি, কর্মবীর মানুষ, দক্ষ, সফল, পরিশ্রমী সংগঠক এবং দিদির অত্যন্ত প্রিয় আস্থাভাজন, বিশ্বাসভাজন। ওনার দুই চোখ দিয়ে সমগ্র জেলা দেখছে। ওনার নেতৃত্বে জেলাতে রেকর্ড জিত হয়েছে। ডানপন্থী দলের কোনো এই সভাপতির নেতৃত্বে এরকম জিত হয়নি, যেখানে আমরা 9-7 আমাদের, হ্যাঁ হ্যাঁ, এখন 8 বর্তমানে। সুতরাং যা উনি রেজাল্ট করেছেন দুর্দান্ত, দুর্ধর্ষ। ওনাকে আমরা শুভেচ্ছা জানিয়েছি, ওনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। উনি আমাদের যথেষ্ট স্নেহ, ভাইয়ের মতো, কোনো ব্যাপার হলে আমাদের সঙ্গে কথা বলে কাজ করেন, এটা আমরা চার কি চাই। একদম একদম দাদা, এই সামনে পৌরসভা নির্বাচন আসতেছে, তো আপনি আপনাকে তো নিশ্চয়ই প্রচারে যেতেই হবে। তো উত্তর দিনাজপুর জেলায় যে তিনটা পৌরসভা নির্বাচন হবে, তাতে কতটা আশাবাদী যে তিনটা পৌরসভায় আপনাদের আসছেই? দেখুন, আমি বলছি আমরা ডালখোলা পৌরসভা এমনি এগিয়ে আছি। আচ্ছা, বিধানসভার নিরিখে, ঠিক আছে। ইসলামপুর আর কালিয়াগঞ্জে একটু আধটু হয়তো আমরা কিছু কিছু ওয়ার্ডে আমরা পিছিয়ে আছি, ঠিক আছে, আবার পিছিয়ে থাকতে পারি, হার জিত হবে। কিন্তু যেভাবে দিদির উন্নয়ন আর যেভাবে আজকে সারা পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ থেকে বিজেপি তাবড় তাবড় নেতৃত্ব, প্রাক্তন মুখ্যমন্ত্রী সবাই দলে দলে যোগদান করছে, আর বিজেপিরই বড় বড় নেতৃত্বরা রাজ্য স্তরে বলতো এবার নয়তো নেভার, তারা এবার নয় নেভার, তারা বলতো এই জন্য যে এবার যদি আমরা না বিধানসভায় আসি ক্ষমতায়, তাহলে পার্টিটাই উঠে যাবে। তো পার্টি উঠতে চলেছে। আপনি আজকে ভোট করান, আপনি এগুলো কালিয়াগঞ্জ 17-0 হবে, ইসলামপুর 17-0 হবে, গোয়ারা হারবে। বিজেপি কেউ করতে চাইছে, বিজেপির একাধিক নেতা কর্মী আমাদের সঙ্গে যোগাযোগ করছে, বিজেপি করতে, ভাই এই পার্টি করা যায় না, ধর্মীয় মেরুকরণ কতদিন চলবে, মিথ্যা কথা বলে মিথ্যাচার পার্টি। আপনারা সাম্প্রতিক দেখলেন যে ইটাহারের খুনটা নিয়ে কত নোংরা রাজনীতি করলো সাংবাদিকরাই, পরে আমাকে বহু ভালো ভালো সাংবাদিক বলেছে, প্রমাণ তো হলো, বহু সাংবাদিক বললো বিজেপির মুখ পড়লো, লজ্জা নাই, লজ্জা নির্লজ্জ বিজেপি, অপদার্থ পার্টি, ঠিক, অযোগ্য পার্টি, এদের পার্টি করার অধিকার নেই। কারণ আমি দেখলাম যে তাদের জেলা সভাপতি বললো আমাদের এক কর্মীর নাম দিয়ে দিল। আচ্ছা, এবার অ্যারেস্ট হলো তাদেরই, তাদেরই বিজেপির কর্মীর সমর্থক এই সুকুমার ঘোষ, এরা অবৈধ অস্ত্রের কারবারি, বিহার থেকে অস্ত্র নিয়ে আসে। আচ্ছা, এরা অস্ত্র, গাঁজা, মদ এদের ব্যবসা, এরা অস্ত্র প্রচুর মজুত করেছিল বিজেপির জেলা সভাপতি এবং বিজেপির প্রথম সারি নিয়ে কথায় ইটাহারে। ইটাহারে জনতন প্রকার অস্ত্র শস্ত্র প্রদর্শনী দেখিয়ে, ভয়ভীতি, তৃণমূল কর্মীদের ভয়ভীতি দেখিয়ে আমাদের জিততে হবে, জিততে হবে। আচ্ছা, তো এবার সুতরাং তারা করেছিল, আজকে দুজনে অ্যারেস্ট হলো, দুজনে বিজেপির কট্টরপন্থী কর্মী সমর্থক নেতৃত্ব। আচ্ছা, তখন মুখ পুড়লো, তখন তৃতীয় বাবা মাকে ফুসলিয়ে বুঝিয়ে রাতের অন্ধকারে জেলা সভাপতি গাড়িতে এনে আবার দ্বিতীয় এফআইআর করলো তৃণমূল কংগ্রেসের এক কর্মীকে লাগালো। কিন্তু সে তো তখন জেলা পুলিশও বলে দিয়েছে যে এটা রাজনৈতিক যোগ নেই, তারা দুজন ওই এই বিজেপির কর্মী, কট্টরপন্থী সমর্থক, অস্ত্র ব্যবসায়ী, কারবারি, অবৈধ কারবারি, মদ গাজার কারবারি, সে অস্ত্র রেখেছিল ভোটের সময়, সে অস্ত্র বিক্রি করছিল, সুকুমার ঘোষ তার দালালের মাধ্যমে নিয়ে এসেছিল, আর এই মহন্ত সন্তোষ মহন্ত, তারা তিনজন দেখা দেখি করতে যে ঠিক আছে কিনা দেখতে যে ফায়ারিং হয়েছে, অ্যাক্সিডেন্ট ফায়ারে মারা গেছে, তো পুলিশ প্রশাসনও বলে দিয়েছে, একটা নাবালকও জানে, সাংবাদিক মহল জানে, সবাই জানে। তারপরে এটাকে রং লাগানোর জন্য দেখছে বিপদ, এফআইআর করেছে, এফআইআর করেছে বাবা মা দুজনের নামে, যে দুজন সুকুমার ঘোষ এবং সন্তোষ স্বর্ণকার কি মহন্ত সাংবাদিক, তাদের নামে। কিন্তু বিজেপি দেখলো মুখ পড়লো, জেলা সভাপতি দেখলো, রাজ্য সভাপতি কেন্দ্রকে রিপোর্ট দিয়ে দিয়েছে হয়তো, যেখানে আমাদের মার্ডার হয়েছে, হয়তো রাজ্যের তাবর দেব নেতাদের তাদের রিপোর্ট দিয়ে দিয়েছে, তাদের মুখ লজ্জায় নির্লজ্জ লোক লজ্জায় হেড হয়ে যাচ্ছে, বাধ্য হয়ে তখন তারা আবার দ্বিতীয় এফআইআর তার মিঠুন ঘোষের বাবা মাকে নিয়ে এসে রাতের অন্ধকারে বিজেপি মিথ্যা কথা বলে নিয়ে এসে এফআইআর করিয়েছে। কিন্তু পুলিশ তদন্তে প্রমাণ হয়ে যাবে, নিরপেক্ষ তদন্ত অলরেডি হয়ে গেছে, পুলিশ অ্যারেস্ট করে নিয়েছে। আমি বলেছি যে আমাদের কর্মীকে পুলিশ প্রশাসন থেকে হেনস্থা করলে আমরা ছাড়বো না, আমি আন্দোলন করে নেবো, কারণ প্রত্যেকটা কর্মীর জন্য আজকে আমি তৈরি হয়েছি, প্রশাসন তৈরি হয়েছে। আমার কর্মীকে হ্যারাসমেন্ট করবে, অকারণে ডাকবে, প্রশাসন হোক আর যে হোক, অন্যায় করে অকারণে রাখলে আমরা লড়ে নেবো, রাজপথে লড়াই আমি শুরু করে দেবো, আমরা হাজার লাখ লোক নিয়ে আমরা রাস্তায় নেমে যাবো। সুতরাং এই বিজেপি একদম মিথ্যাচার, মহা মিথ্যাবাজ, মহা নাটকবাজ, মহা হাস্যাতুক, একটা নাবালকও হাসছে, এই পার্টি উঠে যাবে। আর আমি বলেছি একাধিক মিটিং মিছিল ভাষণে, যেই পার্টি মিথ্যাচার ধর্মীয় নিয়ে, তাদের মুখিয়া মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তো মিথ্যাচার ধর্মীয় মেরুকরণ আর মানুষের প্রাণহানি ঘটিয়ে এরা ক্ষমতায় রয়েছে। জওয়ানদের মারালো, তদন্ত আজও হলো না, দুটা দুনিয়া তদন্ত হলো, এই তদন্ত হলো না।
তো সুতরাং এই পার্টি মানুষের মন থেকে দিল থেকে হৃদয় থেকে মুছতে চলেছে, আর যেই পার্টি মানুষের হৃদয় দিল মন থেকে মুছে যাবে সেই পার্টি ভারতবর্ষে আর কোনোদিনও ফিরে আসতে পারবে না, চিরতরে মুছে যাবে। দাদা লাস্ট একটা প্রশ্ন করছি আমি, করে আমি ওটা শেষ করছি, সেটা হচ্ছে যে কালিয়াগঞ্জের যে পৌরসভা নির্বাচনে আগেই কালিয়াগঞ্জে বাসীর একটা আওয়াজ উঠছে যে পূর্বতন যে প্রাক্তন পৌরপতি রয়েছে ছিলেন কার্তিক চন্দ্র পালকে আবার যাতে তৃণমূলে নেওয়া হয় এবং তার তাহলে খুব ভালো হয় এবং তিনি কাজের মানুষ ছিলেন, এ ব্যাপারটা আপনি কি বলবেন? না এই বিষয়ে আমি বলতে পারবো না, এই বিষয়ে আমাদের জেলা তৃণমূল কংগ্রেসের মাননীয় সভাপতি আছে কানাইলাল আগরওয়ালজি, আমাদের রাজ্য প্রদেশ নেতৃত্ব আছে, আমাদের রাজ্যের আমাদের স্বপ্নদ্রষ্টা আমাদের অত্যন্ত একুশের মানে দুঃসময়ের সৎ সাহসী কাণ্ডারী, আমাদের কর্মবীর, আমাদের আদর্শে যুবরাজ, আমাদের সর্বদা তৃণমূল কংগ্রেসের অত্যন্ত সফল সাধারণ সংগঠক, পরিশ্রমী সংগঠক মাননীয় অভিষেক ব্যানার্জি রয়েছেন, রাজ্যের সভাপতি আছেন, রাজ্য নেতৃত্ব আছে, যেন ওনারা সিদ্ধান্ত নেবেন, ওনাদের সিদ্ধান্ত আমাদের কোনো আপত্তি নেই। যে কোনো কাজের মানুষ এবং 24/7 যে মানুষটি ইটাহারবাসীর কাছে সবসময় পরিষেবা দিয়ে থাকেন তিনি আর কেউ নন, তিনি ইটাহারের তরুণ তরতাজা এক যুবক, ইটাহারের রূপকার মোশারফ হোসেন। আজ আমি ইটাহারে তার বাড়িতেই একটি একান্ত সাক্ষাৎকারে তার সাথে আমি কথা বললাম এবং তিনি খোলাখুলি অনেক কিছুই কিন্তু আজ খুললাম খুল্লাভাবে জানিয়ে দিলেন ইটাহারবাসী তথা সাধারণ মানুষের সামনে তার আগামী দিনে কী স্বপ্ন রয়েছে এবং মা মাটি মানুষের নেত্রী এবং মাননীয় যে সম্মানীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত স্নেহের মোশারফ বাবু যে আগামী দিনে কি করবেন সেটাও কিন্তু তিনি জানিয়ে দিলেন। উপ আচার্য শক্তি বর্তমানের কথা। আজকের মতো খবর এখানেই শেষ হলো, আমাদের বর্তমান কথার খবরের সঙ্গে জুড়ে থাকার জন্য আপনারা সাবস্ক্রাইব করুন বর্তমান কথার ইউটিউব চ্যানেল এবং দেখতে থাকুন বর্তমান কথার পোর্টাল নিউজ। এখানে আপনারা পেয়ে যাবেন হালকা থেকে ভারী সমস্ত রকমের গহনা এবং নিত্য নতুন ডিজাইনের সমস্ত রকমের গহনা পেয়ে যাবেন এবং আমাদের এই দোকান ওপেনিংয়ের এই গহনা আবহের জন্য ওপেনিংয়ের জন্য আমরা প্রতি সোনা এবং রূপোর গহনার মজুরি উপরে 25% ছাড় দিচ্ছি, এই অফারটি প্রযোজ্য আছে। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়, তাই আমি বলছি মেয়ের বিয়ের গয়না কিনুন
ওরিয়েন্টেড ঐতিহ্য আভিজাত্য আধুনিকতার অলংকার 100% হলমার্ক গয়না ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের এখানে আপনারা পেয়ে যাবেন হালকা থেকে ভারী সমস্ত রকমের গহনা এবং নিত্য নতুন ডিজাইনের সমস্ত রকমের গহনা পেয়ে যাবেন এবং আমাদের এই দোকান ওপেনিংয়ের এই গহনা আবহের জন্য ওপেনিংয়ের জন্য আমরা প্রতি সোনা এবং রূপোর গহনার মজুরি উপরে 25% ছাড় দিচ্ছি উজ্জ্বল ঝলমলে কাঁচা চায় রাশি রাশি আমরা সবাই তাই আনন্দে মেতে থাকি প্রদীপ সোপ ফ্যাক্টরি হসপিটাল পাড়া কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর এই প্রথম আপনাদের শহরে বেসিক টেস্টি অ্যাপ নিশ্চিত হোম ডেলিভারির সুযোগ সুবিধা এই বেসিক টেস্টি অ্যাপ ইনস্টল করুন আর বাড়িতে বসে সমস্ত দোকানের খাবার পেয়ে যান সময় মতো আর দেরি কেন আজই খাবার অর্ডার করুন বেসিক টেস্টি অ্যাপ থেকে আমার নাম প্রদীপ কুমার সাহা বিষ্ণু আচ্ছা ম্যাচিং সেন্টার মানে তো আমরা জানতাম যে সব রকম সবকিছুই রয়েছে তো হঠাৎ করে শাড়িটা একটা আলাদা ভাবে অ্যাকচুয়ালি আমি তো এতদিন রেডিমেডের বলেই ছিল আমার রেডিমেডেরই দোকান ছিল তো আমি চিন্তা করলাম সবাই বলছে কাস্টমার বলছে আমাদের শাড়ি হলে ভালো হয় ওই জন্য একই ছাদের তলায় চেষ্টা করলাম যে যদি এটাকে ছিল না আমার শাড়িটা ছিল না সেটাকে ভাবলাম যে সবাই যখন চাচ্ছে তাহলে ওটাকে শুরু করা যাক তাই আমি চেষ্টা করলাম চেষ্টা করছি আর কি আস্তে আস্তে ওটাকে করার জন্য এক্সক্লুসিভ মানে তো এক্সপেন্সিভ তো সাধারণ মানুষের কতটা হাতের নাকালে মানে সাধারণ মানুষ কি আসতে পারবে তো অবশ্যই অবশ্যই সবার জন্য এই আমার এই এক্সক্লুসিভ শাড়ি হাউসটা শুধু মানে হাই সোসাইটির জন্য না সবার জন্য এ টু জেড 500 টাকারও শাড়ি পাওয়া যাবে 200 টাকারও শাড়ি পাওয়া যাবে আর 10,000 টাকারও শাড়ি পাওয়া যাবে সবার জন্যই আমি এটা ব্যবস্থা রেখেছি সকলের জন্য ব্যবস্থা রাখা আছে বাহ